তাদের চেহারা হলো কোরআনের পাতার মতন। মুমিনদের কাছে একজন আলেমের চেহারার মূল্য কান্নাহু। আফসোস লাগে ওই মুসলমানগুলার জন্য যারা আলেমের চেহারাও বুঝে না, দেখে না যে বয়স হইলে এগুলোর দাম বাড়ে। আহমদ শফি রহমতুল্লাহ আলাই যত বয়স হয়েছে তত দাম বেড়েছে। নূরুদ্দিন কাসমি রহমতুল্লাহ আলাই পা অচল হয়েছে, তো হাজারো পায়ে কাঁধে কাঁধে পালকিতে চড়ে হেঁটেছে। আল্লামা বাবুনগরী হাঁটতে পারে না, পালকিতে চড়ে এ লাখো জনতার মজমায় হাজির হয়েছে। কান্নাহু মারাকাতু মুসাফিন, তাদের চেহারা হলো কোরআনের জীবন্ত পাতার মতো। মুসলমানের ঘরে জন্মায়া, মুসলমানের ঘরে জন্মায়া রাজনীতির পেছে পড়ে এই আলেমের মুখে জুতা উঠাও। কই জুতা উঠাইছো জানো? তুমি বললে মামুনুল হকের গালে গালে জুতা মারো তালে তালে, তুমি রাজনীতি করতে গিয়ে বললে বাবুনগরীর গালে গালে জুতা মারো তালে তালে, বেয়াদব, তুমি আলেমের গালে জুতা উঠাও নাই, লাউহে মাহফুজের কোরআনের গালে তুমি জুতা উঠাইছো। দর্শক হয়েছেন শুধুই মাত্র আল্লাহ তাআলা। এই নামাজের দর্শক নন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
অচল বদন, দাঁড়াবার হাঁটার ক্ষমতা নবীজির দেহে নাই। নবীজি দুইজনের কান্ধে ভর করে মসজিদের জানালায় দাঁড়ায় গেছেন এই নামাজের দৃশ্য দেখার জন্য। আল্লাহু আকবার, দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে গেছেন আল্লাহর রাসূল। আশ্চর্য এই নামাজের দৃশ্য। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখতেছিলেন, নবীজি কাঁদতেছিলেন, আবার আল্লাহর রাসূল হাসতেছিলেন। উম্মুল মুমিনীন বলে, ওগো সরকার, সাহাবীদের নামাজ দেখা কাঁদলেন কেন, হাসলেন কেন? আল্লাহর রাসূল বলেন, এরকম মুবারক একটা নামাজের জামাত আশেকদের সাথে আদায় করতে পারলাম না, বেদনায় কাঁদলাম আর হাসলাম, এজন্য একটু পরে আমি যখন আল্লাহর কাছে যাব, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা, বন্ধু নিজের উম্মতকে কি করতে দেখাচ্ছেন, একটা উত্তম চিত্র চোখে দেখে গেলাম, আল্লাহ যদি জিগায় বন্ধু সাহাবীদেরকে কি করতে দেখে এসেছেন, তা আমি বলবো আল্লাহকে দেখেছি, তোমার নির্দেশে আমার আবু বকরকে যে নামাজের মুসল্লায় দাঁড় করাইছিলাম, আবু বকর নামাজের ইমামতি করতেছে আর আমার সাহাবীরা সবাই আবু বকরের পেছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে, তোমার কদমে সব কইরা কানবার লাগছে, আল্লাহ এই দৃশ্য আমি দেখে এসেছি। আয়েশা এমন একটা দৃশ্যের বর্ণনা আমি যে আল্লাহর কাছে দিতে পারবো, এই খুশিতে আমি হাসি। এই যে আবু বকরের একটা মাকাম, এই যে সাহাবায়ে কেরামের মাকাম, তাদের উপরে আল্লাহ তাআলা রাজি। কেন এই মাকাম? কারণ একটাই, তারা হুবহু ইত্তিবায়ে সুন্নার রঙে রঙিন। সাহাবায়ে কেরাম হুবহু ইত্তিবার রঙের রঙিন, নবী পাকের হুবহু ফটোকপি তারা এর রঙে।